আসসালামু আলাইকুম, নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকেন যে ইতালিতে আসার আগে কোন কাজগুলো শিখে আসা উচিত বা ইতালিতে কোন কাজের চাহিদা অনেক বেশি, কোন কাজগুলো জানা থাকলে ইতালিতে কাজ পেতে কোনো সমস্যা হবে না, বসে থাকতে হবে না এবং ভালো টাকা ইনকাম করতে পারবেন। এসব নিয়ে হচ্ছে আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। এটা একটা কমন কোশ্চেন আমাদের চ্যানেল অথবা ফেসবুকে অনেকেই কোশ্চেন করতেছেন, ভাইয়া ইতালি আসবো, আসার আগে কোন কোন কাজগুলো জানা মানে জেনে আসলে ভালো হয়। এটা স্বাভাবিক যে আপনার যদি একটা ভালো কাজ জানা থাকে তাহলে ইতালিতে আসলে হয়তো ইনকামটা আপনার বেশি হবে, কারণ আপনারা অনেক টাকা মানে লাখ লাখ টাকা দিয়ে আসতেছেন, এই টাকাটা আপনাদের উঠাতে হবে বা আপনার ইনকাম করে। সো এখানে ইতালিতে আসার আগে আমি যে জিনিসগুলো বলবো, যে কাজগুলো আপনি যদি জেনে আসতে পারেন বা অথবা আপনি দেশে করতেছেন তাহলে আপনার হয়তো অনেক উপকার হবে। প্রথমত ভাষা। সো ভাষাটা তো আপনি আসার আগে হয়তো বা পুরোপুরি এক্সপার্ট হতে পারবেন না, আপনি চাইলে হয়তো বা এখন অনেক মানে ইউটিউব চ্যানেল বা ফেসবুক অনেক কিছুই আছে, আপনি চাইলে হয়তো বা বেসিকটা আপনি শিখে আসতে পারেন। আর ভাষার যে বিকল্প কিছু নাই, এটা ইউরোপে শুধু ইতালি না, আপনি যে কোনো দেশেই যাবেন এরা কিন্তু নিজস্ব যে ভাষাটা, এরা নিজের ভাষায় কথা বলতে বেশি কমফর্ট ফিল করে। এখন ইতালিতে যখন আসবেন এরাও চায় যে আপনি ওদের মানে ওদের ভাষায় কথা বলেন। আর ইউরোপিয়ানদের কিন্তু একটা ভালো একটা মানে খুব পজিটিভ যে স্বভাব, এরা কিন্তু ওরা কথা বলে মানুষের সাথে এবং খুব মানে ফ্রেন্ডলিভাবে কথা বলে। যখন আপনি ভাষাটা জানবেন তখন কিন্তু আপনার ইজিলি ইটালিয়ানদের সাথে একটা সুসম্পর্ক হয়ে যাবে। তখন দেখা যাবে আপনি যদি অনেক বিষয়ে অনেক কাজ এক্সপার্ট না হলো, অনেক সময় আপনাকে হয়তো কিছু কাজ আপনাকে শিখিয়ে হলো আপনাকে কাজে রাখবে। আর আপনি যদি ভাষা না পারেন না শিখেন, এটা কিন্তু আপনার নিজের উপর শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি শিখবো না, তখন দেখা যাবে কি আপনি হয়তো কাজ পাবেন, ধরেন আপনি অনেক এক্সপার্ট বিভিন্ন মানে কাজে এই ক্ষেত্রে, তখন দেখা যাবে কি আপনি হয়তো একদিন বা এক মাস কাজের পরে ইটালিয়ান মানে যে কোম্পানিতে কাজ করবেন ওরে আমি ইশারা ইঙ্গিতে আর কত বোঝাবো, অন্য কাউরে মানে যে ভাষা পারে তারে দিয়ে আমি কাজ করাই, তখন দেখা যাবে আপনার কাজটা হয়তো হারাইতেও হতে পারে। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার মোবাইল সার্ভিসিং। এবং এই মোবাইল সার্ভিসিংটা হচ্ছে আপনি যদি দেশে যদি এক্সপার্ট হন তাহলে কিন্তু এখানে আসার পরে আপনি 2-2.5 লাখ টাকাও ইনকাম করতে পারেন। আবার এই না যে মোবাইল সার্ভিসিং মানে হচ্ছে আপনি মানে কোনোরকম মোবাইল খুলতে পারেন আর লাগাতে পারেন, এরকম না। আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজটা প্রপারলি শিখে আসবেন এবং কোন ধরনের সমস্যা হচ্ছে এখানে এই সমস্যাগুলো যদি আপনি জানেন তখন আপনি এখানে ভালো ইনকাম করতে পারবেন। আপনি চাইলে হয়তো ভবিষ্যতে আপনার একটা দোকানও দিতে পারতে পারেন, মানে দোকান একটা নিয়ে নিলেন সেই দোকানে আপনি দেখা যাবে যে অনেক ইনকাম করতে পারবেন। আর 3 নম্বর যেটা আসি সেটা হচ্ছে আপনার ওয়েল্ডিংয়ের কাজের এখানে ভালো ডিমান্ড, এটাও আপনার মানে মান্থলি 2-2.5 লাখ টাকা ইনকাম করতে পারবেন, কারণ এই সেক্টরে দেখা যায় আপনার লোক নাই। সো ওয়েল্ডিংয়ের কাজে লোক না থাকার কারণে দেখা যায় আপনার এই অনেকের কাজ লাগতেছে, লোক খুঁজতেছে পাচ্ছে না। সো আপনি যখন এই কাজটা ভালো জানবেন এক্সপার্ট হবেন তখন দেখা যাবে কিন্তু আপনার কাজের অপশনটা অনেক বেশি থাকবে। আর আপনি ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই জানতে হবে। আমি যদি আবার 4 নম্বরে আসি তখন আপনার আসতেছে সেলুনের কাজ। আমাদের দেশে কেন আপনার দেশেই দেখেন, আপনি যখন চুল কাটার মানে দোকানে যান আপনি কিন্তু এখন মানে অল্প টাকা দিয়ে চুল কাটতে পারেন না, অনেক সময় দেখা যায় চুল কাটার সময় আরও এক্সট্রা টাকা দিতে হয়। এটা কিন্তু ইউরোপ আমেরিকায় খুবই ডিমান্ডিং একটা জব। আপনি চুল কাটার ক্ষেত্রেও দেখা যাবে যে আপনি যদি চুল কাটার এক্সপার্ট হন তখন দেখা যাবে 2-2.5 লাখ টাকা আপনি ইজিলি অনায়াসে ইনকাম করতে পারবেন। আবার আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন অনেক বছর হবে ইতালিতে তখন আপনি নিজেও একটা সেলুন দিয়ে আপনি কাজ করতে পারবেন। সো আমি যদি পরের কাজটা বলি যেটা হচ্ছে মানে অটোমোবাইল অথবা মেকানিক্যাল গ্যারেজ, আপনারা যদি বাংলায় বলি গ্যারেজে অনেকেই কাজ করেন। সো গ্যারেজের কাজ বলতে যেমন আপনার গাড়ির পার্টস নিয়ে কাজ করেন, গাড়ি প্রবলেম হইলে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইলে আপনার গাড়ির এই সম্পর্কে জানেন এবং এটা ঠিক করে দিতে পারেন। সো এই ধরনের কাজগুলো কিন্তু আপনার ইতালিতে অনেক ডিমান্ড এবং 2-2.5 লাখ টাকা ইজিলি 3 লাখ টাকাও আপনি ইনকাম করতে পারেন। আপনার আমি আরও একটা কাজের কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনার শেফ মানে হচ্ছে আপনার আমাদের দেশের বাবুর্চি, যদি সহজ কথায় বলি। আপনারা হয়তো মানে জানেন না ওয়ার্ল্ডে কিন্তু শেফদের বেতন মানে আকাশ পাতাল মানে বলবো, যদি তো ইতালিতেও কিন্তু আপনার শেফদের বেতন অনেক হাই। সো আপনি আসে হয়তো যদি আপনার শেফের এক্সপিরিয়েন্স থাকে তখন দেখা যাবে যে আপনি এসে হয়তো ডিরেক্ট শেফ হইতে পারবেন না, কারণ ইটালিয়ানদের তো খাবারের মানে আলাদা। সো আপনাকে হয়তো বা প্রথমত আপনাকে অ্যাসিস্ট্যান্ট অথবা আপনাকে হয়তো বা মানে কী বলে ডিশওয়াশ মানে এই না যে
কি বলবো, এটা হচ্ছে আপনার ওই যে ক্লিনিং, যেমন আপনার মেশিনে যে প্লেট থালা এগুলো যে ক্লিনিং, হয়তো বা আপনার কিছুদিন কাজ করলে আর করতে করাবে, অথবা আপনার অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনার শেফের আশেপাশে থাকবেন এবং ওদের আবার কাজটা শিখবেন, কারণ শেখার পরে দেখা যাবে আপনার এই সেক্টরে যদি জব করতে পারেন অ্যাজ এ শেফ হিসাবে 2 থেকে 2.5 লাখ টাকা 3 লাখ টাকাও আপনি ইনকাম করতে পারবেন। আপনাদের আরেকটা কমন কোয়েশ্চেন মিডিল ইস্টে বিশেষ করে, যে ভাইয়া আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে, আমি কি ইটালিতে এসে ড্রাইভিং করতে পারবো কিনা। বেসিক্যালি ইটালি বা ইউরোপে যার যার গাড়ি সেই চালায়, সো আপনি চাইলেও আপনি এসে মানে এই ধরনের কাজগুলো করতে পারবেন না। আর ইটালিতে যেটা হয় কি, আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে একটু মানে কষ্টকর, কারণ এখানে অনেক পরীক্ষা দিতে হয়। আর আপনি একটা অপশন আছে যেটা হচ্ছে আপনার ট্রাক বা অথবা আমি যদি বলি লরি, যে বড় গাড়িগুলো আছে এই ধরনের গুলার বেতন বেশি এবং এগুলার অপশন মানে কাজের অপশনও বেশি, বাট এখানে আপনি যে লাইসেন্স থাকবে মিডিল ইস্ট অথবা বাংলাদেশের লাইসেন্স দিয়ে এগুলো চালাতে পারবেন না। আপনি আসার পরে যদি আপনার থাকে এবং এগুলোকে এই লাইসেন্স করতে আপনার ভালো পরিমাণ খরচ হয়, তো আপনি আসার পরে যদি আপনার ফাইন্যান্সিয়াল যদি আপনার ক্যাপাবল হয়, আপনার টাকা পয়সা যদি হয়, তখন যদি আপনার মনে হয় যে আমার তো অলরেডি এক্সপিরিয়েন্স আছে, আমি চাই আমি এটা আবার চেষ্টা করি, তখন আপনি যদি চান তাহলে হয়তো আপনার ইটালিয়ান একটা লাইসেন্স লরির মানে লরি লাইসেন্স নিয়ে হয়তো আপনি কাজ শুরু করতে পারবেন। আমি আরও কিছু মানে অপশন যেটা বলবো, তার মধ্যে জাহাজ শিল্প কিন্তু আপনার এখানে চাহিদা আছে। এখন জাহাজ শিল্পে তো আপনি কাজ শিখে আসতে পারবেন না, যদি কাজ পান আর ল্যাঙ্গুয়েজ যদি ভালো পারেন তাহলে এখানেও আপনার টাকা ইনকাম করার একটা ভালো সুযোগ থাকবে। আর রেস্টুরেন্টের জবেও আপনার সামারে প্রচুর মানে মানে ইয়া হয়, কাজের অপশন তৈরি হয়। আপনি এখানে এসে রেস্টুরেন্টের যদি কিছু অভিজ্ঞতা থাকে, ওয়েটার্স অথবা হোটেল ম্যানেজমেন্ট এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকলেও কিন্তু আপনার এখানে আপনার স্যালারি ভালো পাবেন। এই ধরনের অনেক জব আছে যেগুলো কিনা আপনার পেতে সবচেয়ে সহজ হবে যদি আপনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা পারেন। সো এগুলো সবই আপনি পারবেন যখন আপনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজটা খুব ভালো পারবেন, আপনার কাজের জন্য সমস্যা হবে না ইটালিতে। সো আমি আশা করি আপনাদের প্রশ্ন যেটা ছিল এটা অনেক ক্লিয়ার হয়েছে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের লিখবেন। আর ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।